নমস্কার বন্ধুরা থেকে উপকারী আইসক্রিমের রেসিপিটা আজকে শেয়ার করব এই প্রচণ্ড গরমে শরীর ও পেট ঠান্ডা রাখবে এই আইসক্রিমটা আর এই আইসক্রিমটা খেতেও হয় দুর্দান্ত যাদের সুগার রয়েছে তারাও কিন্তু নিশ্চিন্তে এই আইসক্রিমটা খেতে পারবে তৈরি করা ভীষণ সহজ বাচ্চা থেকে বড় সকলের ভীষণ প্রিয় এই আইসক্রিমটা কিভাবে খুব সহজে বানাতে হবে তার জন্য পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল তো বন্ধুরা উপকারী আইসক্রিম তৈরি করার জন্য নিয়েছি বেল আর বেল দিয়েই আমি আইসক্রিমটা তৈরি করব পাকা বেল আমি দুটো নিয়েছি একটা ছোট আর একটা বড় তো বেলগুলোকে প্রথমে ফাটিয়ে নিতে হবে একটা বেল বেলনির সাহায্যে কয়েকবার এইভাবে করে ঘা দিলেই কিন্তু বেলগুলো খুব সহজেই ফেটে যাবে সকলেই জানো বন্ধুরা বেল আমাদের শরীরের জন্য কতটা উপকারী বিশেষ করে এই গরমকালে আমাদের শরীর এবং পেটকে ঠান্ডা রাখতে সাহায্য করেই বেল তাই এই গরমে আমাদের প্রত্যেকেরই উচিত বেল খাওয়া তো দুটো বেলকেই আমি ফাটিয়ে নিয়েছি তারপরে দেখো একটা চামচের সাহায্যে এই যে বেলের শাঁসটা রয়েছে সেটাকে বার করে নিচ্ছি খুবই সহজ ব্যাপার যেহেতু পাকা বেল তাই শাঁস বার করতে কোনো অসুবিধা হবে না একটা চামচ দিয়ে এইভাবে করে আমি বেলের সমস্ত শাঁসটা আগে বার করে নেব দেখো খুঁড়িয়ে খুঁড়িয়ে এইভাবে খুব সহজেই করে নেওয়া যায় কাজটা তো এইভাবে আমি সমস্ত বেলের যে শাঁস সেটাকে বার করে নিয়েছি তারপরে আমি নিয়ে নিচ্ছি জল জল দিয়ে বেলের যে শাঁসটা রয়েছে আর বীজের অংশটা রয়েছে সেটাকে ভালো করে চটকে নেব এইভাবে প্রথমে একটু জল দিয়ে চটকে নিতে হবে তো দেখো অল্প অল্প করে জল দিচ্ছি আর চটকে নিচ্ছি একবারে জলটাও দিতে পারো তবে আমি অল্প অল্প করে জল দিচ্ছি কারণ জলের পরিমাণটা যেন বেশি না হয়ে যায় তো দেখো এইভাবে করে খুব সহজেই আমি কিন্তু বেলের যে শাঁসের অংশটা সেটাকে জলের সঙ্গে মিশিয়ে নিলাম এবার এটাকে ছেঁকে নিতে হবে তার জন্য অন্য একটা বোলের ওপর আমি একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি এবারে এই যে মিশ্রণটা সেটাকে ঢেলে দিচ্ছি এবার একটা কাঁটা চামচ নিয়ে নেব তারপরে খুব সহজেই আমি ছাঁকনির মধ্যে এইভাবে করে নাড়াচাড়া করলেই বেলের যে দেখো শাঁসের অংশটা মানে জলীয় অংশটা সেটা কিন্তু খুব সহজেই বীজের অংশ থেকে আলাদা হয়ে যাবে তো এইভাবে করে খুব সহজেই আলাদা করে নিয়েছি আর দেখো এটা কিন্তু বেশ ঘন রয়েছে এতটা ঘন রাখার কোনো প্রয়োজন নেই তাই এর সঙ্গে আমি দুধ মেশাবো দুধ আমি ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই ঠান্ডা দুধ দিতে চেষ্টা করবে মানে নর্মাল তাপমাত্রা দুধ গরম দুধ কিন্তু দেয়া যাবে না তো দুধটা দিয়ে দিলাম তারপরে আমি অ্যাড করছি গুঁড়ো করা চিনি চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশানাল বেলের মিষ্টির ওপর নির্ভর করে চিনিটা দেবে তো আমি এখানে যে চিনিটা দিচ্ছি এখানে যাদের সুগার রয়েছে তারা কিন্তু চিনিটা পুরোপুরি স্কিপ করে যাবে অল্প বিট লবণ দিয়ে দিলাম আবারও বলছি যাদের সুগার রয়েছে তারা কিন্তু চিনিটা স্কিপ করে যাবে বেলের মধ্যে যদি মিষ্টি ভাব থাকে তাহলে আলাদা করে চিনি দেওয়ার প্রয়োজন পড়ে না আমার বেলটা এখানে খুব বেশি মিষ্টি ছিল না তাই আমি চিনি ব্যবহার করলাম তারপরে খুব সামান্য ফুড কালার দিয়ে দিলাম ফুড কালার দেওয়াটা একদমই অপশানাল তবে ফুড কালার না দিলে বেলের আইসক্রিম তৈরি হওয়ার পর কালারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যায় তাই আমি সামান্য ফুড কালার ব্যবহার করেছি আবারও বলছি ফুড কালার কিন্তু তোমরা নাও দিতে পারো তো তারপরে দেখো আমি এখানে আইসক্রিমগুলো বসানোর জন্য চায়ের কাপ আর এরকম প্লাস্টিকের গ্লাস নিয়েছি তো বাড়িতে যেটা থাকবে সেটা দিয়েই তোমরা বসিয়ে নেবে আজকে মোল্ড দিয়ে কিন্তু আমি বানাচ্ছি না কারণ আইসক্রিমের মোল্ড অনেকের বাড়িতেই থাকে না এরকম চায়ের কাপগুলো বা কফির যে কাপগুলো সেগুলো কিন্তু বাজারে খুব সহজেই পাওয়া যায় আর এই যে প্লাস্টিকের গ্লাস এগুলো তো পাওয়া যায় তো সবগুলোর মধ্যে মিশ্রণ আমি ঢেলে নিয়েছি তারপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালো করে ওপরগুলো আটকে দিলাম অ্যালুমিনিয়াম ফয়েল যদি না থাকে যে কোনো প্লাস্টিক বা পলিথিন যে পেপারগুলো হয় সেগুলোকে আটকে দেবে তারপরে ছুরি দিয়ে অল্প অল্প করে মাঝখানটাতে দাগ দিয়ে দিলাম ছোটো ছোটো করে তারপরে যে আইসক্রিমের কাঠিগুলো সেগুলো বাজারে খুব সহজে পেয়ে যাবে এগুলো আমি ঢুকিয়ে দিলাম এবারে এটাকে ডিপ ফ্রিজে বারো ঘন্টা রেখে দিয়ে তারপরে ফিরে আসছি ডিপ ফ্রিজে আমি বারো ঘন্টা রেখে দিয়েছিলাম ওভার নাইট তারপরে আমি ফিরে এলাম দেখে নেব কীরকম আইসক্রিম বসেছে অনেক সময় ছোট বাচ্চারা বেলের শরবত খেতে বা বেলের শাঁসের অংশটা খেতে পছন্দ করে না তাদেরকেও বন্ধুরা এইভাবে করে অবশ্যই বাড়িতে বানিয়ে দেবে আর বাড়ির বড়রা তো অবশ্যই খাবে তো দেখো ওপরের যে ফয়েল পেপারগুলো খুলে নিচ্ছি আর কত সুন্দর বসেছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে কারণ যেহেতু আমি সামান্য হলুদ ফুড কালার মিশিয়েছিলাম এবারে আমি একটা একটা করে আইসক্রিম এই যে কফির কাপগুলো রয়েছে সেগুলো থেকে বার করে নেব তো খুব সহজেই বের করে নেওয়া যায় কাঁচি দিয়ে জাস্ট একটুখানি কেটে নিয়ে জাস্ট হাত দিয়ে খুব সহজেই এগুলোকে বার করে নিয়ে যায় আর এই যে কফির কাপগুলোতে খুব সুন্দর কিন্তু বসে দেখতেই পাচ্ছ কত সুন্দর শেপটা চলে এসছে তো এইভাবে করে সব কটা আইসক্রিমকেই আমি বার করে নেবো কাঁচি দিয়ে অল্প কেটে নেব আর খুব সহজেই কিন্তু তাহলে এই আইসক্রিমগুলো বেরিয়ে আসবে কাপের মধ্যে আইসক্রিম বসালে এরকম এটাই সুবিধা দেখতেও সুন্দর হয় আর খুব সহজেই আইসক্রিমগুলোকে বারও করে নেওয়া যায় অনেক সময় আইসক্রিম বার করতে গিয়ে অনেকেরই সমস্যা হয় একইভাবে প্লাস্টিকের যে গ্লাস সেগুলোকেও কাঁচি দিয়ে কেটে নিয়ে খুব সহজেই আমি কিন্তু আইসক্রিমগুলোকে বার করে নিতে পারছি আর দেখো প্লাস্টিক গ্লাসে শেপটা কিন্তু পুরোপুরি চলে এসছে আইসক্রিমের মধ্যে দেখতেও কত সুন্দর হয়েছে আর কত বড় আইসক্রিম তৈরি হয়েছে কত সহজে বন্ধুরা তৈরি করে ফেললাম ভীষণ উপকারী বেলের আইসক্রিম যেভাবে দেখালাম একইভাবে তোমরাও বাড়িতে এই প্রচণ্ড গরমে অবশ্যই তৈরি করো এই বেলের আইসক্রিম বাড়ির ছোটো বাচ্চা থেকে বড়ো সকলেরই পেট এবং শরীর ঠান্ডা থাকবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ